সিংহ বাহিনী জয় মা ইন্দ্রকে আজই হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে তার মানে দাদা কি যদি জেগে যায় তাহলে তো ওরা নিজের অবস্থা সম্পর্কে জেনে গেছে নাকি না না এখনো ঘুমিয়ে আছে কিন্তু মা মা ঘুম ভাঙলেই তো জেনে যাবে মা তখন কি হবে ও তো সহ্য করতে পারবে না যে ওর পা অসার হয়ে গেছে আর কাজ করবে না ছোট ঠাকুরপ একা সামলাতে পারবে তো আমি একবার যাই না মা খুব একটা লাভ হবে বলে তো মনে হয় না তুমি গেলে কি খুব সুবিধা হবে না না সবাই মিলেই চেষ্টাটা করতে হবে একদিন না একদিন সবাইকেই তো সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে তাই না সত্যের মুখোমুখি দাঁড়াবার সৎ সাহস আপনার আছে রানী মা আমার মাথায় একটা প্ল্যান আছে সেটা হলো শেয়ার করছি নেওয়া না নেওয়া সকলের ব্যাপার তো সেটা হচ্ছে যেহেতু দাদা ঘুমিয়ে আছে এই অবস্থাতেই যদি আমরা দাদাকে নিয়ে আসি আর কি তাহলে কি সুবিধা হয় না বোকার মতো বোকার মতো পরামর্শ হচ্ছে এই অবস্থায় ওকে নিয়ে এলে ও তো নিজে বুঝে যাবে যে ওর পা দুখানা পা দুখানা একটু আগে কথা হচ্ছিল যে আমরা সবাই মিলে সামলে নেব সবাই আছে কোনো অসুবিধা হবে না তুমি দেখছি আজকাল তোমার দাদাকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছো এর মধ্যেও কোনো খারাপ মতলব খুঁজছো দায়িত্ব দিলাম যাও ওয়াও রুদ্রকে ফোন করো যাও দায়িত্ব পেয়েছি আমাকে আচ্ছা কি হলো বলো তো তোমার আমি মাথায় আসছে না কোনো আইডিয়া মানে বুঝতেই পারছি না যে কি হচ্ছে কেন ওখানে তো তোমার ভালো ছেলে রয়েছে ওকে তো একটা ফোন করে দিলে পরে টুক করে নিয়ে চলে আসবে আচ্ছা তুমি কেন এইভাবে কথা বলছো যেভাবে কথা বলি আমি তাই আমি একবার যাব না 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 তুই একদম ইন্দ্রর সামনেই থাকবি না একদম না কেন রাজিমা লগ্নে কেন বাবার কাছে যাবে না আহ বড্ড প্রশ্ন করিস তুই সূর্য দেখছিস তো বাবাকে নিয়ে আমরা সবাই ব্যস্ত আছি মেজো বৌমা তুমি এক কাজ করো তুমি লগ্নাকে নিয়ে যাও এখান থেকে আপাতত ওকে আমার ঘরে রাখো যাও হ্যাঁ মা হ্যাঁ লগ্না আমার সঙ্গে রাজিমা রাজিমা লগ্না হঠাৎ তোমার ঘরে কেন থাকবে ও বাড়ি যাবে না ও দাদু ভাই তখন থেকে বলছি এত কথা বলো না ভাই তোমার শরীরটা দুর্বল ঘরে যাও বিশ্রাম নাও আর অনেক ওষুধ দিয়েছে না সেই ওষুধগুলো খেতে হবে তো পরপর তাই না যাও নিয়ে যাও বড় বাবা নিয়ে যাও নিয়ে যাও 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 ভাই যাও হ্যাঁ মা আমার সঙ্গে কখন উঠবে চাঁদ সূর্য আকাশে থাকতে থাকতেই তো পূবের আকাশে চাঁদ আর পশ্চিমের আকাশে সূর্য আকাশে একসঙ্গে চাঁদ সূর্য থাকাকালীন আমাকে জপ করতে হবে মা ছিন্ন মস্তার 108 নাম জপ আমায় শেষ করতে হবে আপনি বুদ্ধিটা ভালোই বার করেছেন কারণ যখন উনি প্রথম জানতে পারবেন যে ওনার পা দুটো পুরো অসার হয়ে গেছে তখন একটা শক পাওয়ার চান্স তো থেকেই যায় হ্যাঁ সেই জন্যই তো সেই জন্যই আমি মা বড় বউ ঠান সকলে মিলে এই ডিসিশনটাই নিলাম যাতে
ওনাকে আপাতত ঘুম পাড়িয়ে রাখা যায়। আচ্ছা, ওনা কি ঘুম পাড়ানোর জন্য কি কোনো ইনজেকশন টিনজেকশনের বন্দোবস্ত আপনি করছেন? অবভিয়াসলি ইনজেকশন তো দিতেই হবে। ডাক্তারবাবু একটা একটা কথা বলুন তো, এই যে আপনি বললেন না যে ঘুমের জন্য ইনজেকশন দেওয়া হবে, এখন যদি ধরুন এই বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘুমটা ভেঙে যায়, হ্যাঁ বর্ধা ভাই জানতে পারে যে পা দুটো প্যারালাইজড হয়ে গেছে, তারপর যদি খুব বেশি রিয়্যাক্ট করে কি করা যেতে পারে বলুন তো? না না না, অত চিন্তার কিছু নেই, সঙ্গে একজন ট্রেন্ড নার্স তো থাকছেনই, দরকার পড়লে আবার একটা ইনজেকশন ইনজেক্ট করে ঘুম পাড়িয়ে দেবেন। ইনজেকশন ইনজেক্ট ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব খুব ভালো, ইনজেকশন ঘুম পাড়ি। আচ্ছা আপনি ইনজেকশনটা দিয়ে দিচ্ছেন তো, মানে আপনি দিয়ে দিচ্ছেন মানে আমি তাহলে নিয়ে যেতে পারি? প্রেসক্রিপশনটা আমি করে দেবো, আপনি কিনে নেবেন। কপি প্রেসক্রিপশনে তো লিখে, ঠিক আছে তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। আচ্ছা ঠিক আছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তো বর্ধা ভাইকে নিয়ে যেতে হবে, এখন তো ঘুমোচ্ছে তাই না? তাহলে আপনি এক কাজ করুন না, ওই প্রেসক্রিপশনটা লিখে দিন, আমি বর্ধা ভাইকে নিয়ে চলে যাই, দেরি করা যাবে না তো। কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো সব করে দেবো, এখনও আমাদের হাতে প্রায় 3 ঘন্টা মতো সময় আছে। আপনি বরং যান নার্সিংহোমের বিলগুলো মেটান, ততক্ষণ আমি দেখি কী করে একজন ট্রেন্ড নার্স পাওয়া যায়। আসলে ট্রেন নার্স পাওয়া তো অত সহজ নয়, ইনজেকশনটা কখন দিতে হবে, কতটা দিতে হবে সব কিছু মাথায় রাখতে হবে, আর সব কিছু ইন্দ্রবাবুকে অবজার্ভ করে তবেই দিতে হবে। একটু ওভারডোজ হয়ে গেলেই কিন্তু ইটস রিয়েলি ডেঞ্জারাস। এই তো সেই মুহূর্ত, মা ছিন্নমস্তার 108 নাম জপ আমি শেষ করতে পেরেছি, এখন আমি আরো অনেক অনেক বেশি শক্তিশালী। এইবারই তো আমি আঘাত আনতে পারবো, শেষ করতে পারবো, আমি শেষ করতে পারবো। আকাশে সূর্য ডুবে গেছে, এবার আমি যাব ওই মাটির সূর্যকে শেষ করতে, কিন্তু তার আগে ওর রক্ষা কবচ ওকে শেষ করব। সূর্য হা কর দেখি, খেনে 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 খাকর, এইটুকু খে তারপর শুয়ে পড়। মা এখন কেন শোবো, এখনো তো বাবা আসেনি। উফ, আমার আর অশান্তি বাড়াস না সূর্য, আর হ্যাঁ এই ঘর থেকে কিন্তু একদম বেরোবি না। মা আমি বেরোবো না, কিন্তু তার আগে তুমি আমায় বলো তো লগ্না এই বাড়িতে কেন? এনে তাড়াতাড়ি খেয়ে নে, আমার অনেক কাজ করে আছে সূর্য। ও মা প্লিজ বলো না লগ্না কেন রাজিমার ঘরে। তোর ওষুধ খাবার সময় হয়ে গেছে, দাঁড়া ওষুধটা দি। মা আমায় বললে না তো, তোকে যেটা বলেছি সেটা মনে আছে তো? দেখি তোর বাবার আসার সময় হয়ে গেল, এবার থেকে কিন্তু একদম বেরোবি না। না
ব্যাপার তো আছেই। সবাই আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। কাকে যে জিজ্ঞেস করি কেউ তো আমায় ঠিকভাবে বলবে না। হ্যাঁ লগ্না, ওই মালির মেয়েটা আমায় কিছুতেই এড়াতে পারবে না। ওর সাথেই একবার দেখা করতে হবে। যাই। কি করতে যাচ্ছিলিস তুই জানিস? আমি তো কিছু বলিনি গো। আরে বাবা, তুই ওর সামনে গেছিলি কেন? কে বলেছিল তোকে ওর সামনে যেতে? ও মা, লাট সাহেব এসেছে আর আমি একবার দেখা করতে যাব না? না, প্রয়োজন ছাড়া তুই এই ঘর থেকে বেরোবি না। জানো কুন্তলা, লগ্না আমাদের ভারী ভালো মেয়ে, সব কথা শোনে, তাই না? দেখ, তুই যে দাদু ভাইয়ের ভালোর জন্য এত কিছু করলি, তো সেই ভালোটার দিকে তো সব সময় নজর রাখতে হবে, তাই না? ভাব, একবার যদি দাদু ভাই সমস্ত বিষয়টা জানতে পেরে যায়, তখন যদি দাদু ভাই চেঁচামেচি করে, রাগারাগি করে, বলা যায় না, রাগারাগি করে আবার যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন? আর মা, শুধু কি তাই নাকি? আচ্ছা, এইসবের মধ্যে তো ছেলেটার আবার কোনো ক্ষতিও হয়ে যেতে পারে, তাই না? ও মা গো, একবার ভাব তো লগ্না, যে ক্ষতি আটকানোর জন্য তুই এত কিছু করলি, সেই ক্ষতির মুখে আবার ঠেলে দিবি তুই তোর লাট সাহেবকে? আমি কি করব? লাট সাহেব জানতে চাইলে আমি কি বলবো? কিচ্ছু বলবি না, চুপটি করে থাকবি, প্রয়োজন হলে এড়িয়ে যাবি। মোট কথা, দাদু ভাই যেন কিচ্ছু না জানতে পারে, ঠিক আছে? আর হ্যাঁ, যেটা বললাম, দরকার ছাড়া এ ঘর থেকে মোটে বেরোবি না। আমি এখন ওদিকে যাই, তোর ভালো জেঠু আসবে, তার সব ব্যবস্থা করতে হবে, বুঝলি? এসো কুন্তলা। হ্যাঁ মা, চলুন। মনে থাকে যেন কথাগুলো। কি করে এড়িয়ে যাব? লাট সাহেব যখন আমাকে একবার জিজ্ঞাসা করেছে, তাহলে আবার করবে, তখন আমি কি বলে এড়াবো? তার থেকে একটা কাজ করি, সিঁদুরটাই তুলে ফেলি। লাট সাহেব জিজ্ঞাসা করলে বলবো যে গো অ্যাজ ইউ লাইক ইট এর জন্য সেজেছিলাম, যাওয়া হয়নি। হ্যাঁ তাই করি। আর এই শাড়ি গয়না এগুলোও খুলে ফেলি। সূর্যদেব সিঁদুর ঘুরিয়ে দেয়, তাহলে তাহলে কিন্তু সূর্যদেব জীবনে বেঁচে যাবে। সিঁদুর তোলার আগে একবার গুরুদেবকে জিজ্ঞাসা করে নি। দেখুন, আমার খুবই পরিচিত পেশেন্ট। আপনি কেন বাজে কথা বলছেন? আগের বার তো আপনি যে নার্সকে পাঠিয়েছিলেন সে তো খালি পড়ে পড়ে ঘুমাতো। না না, এবার কিন্তু সেরকম হলে হবে না। খুবই কর্তব্যপরায়ণ একজন নার্স চাই আমার, যে কিনা খুব সিরিয়াস হবে এবং খুব আবেগপ্রবণ হবে, এমন একজনকে চাই। রিয়েলি আই নিড সামওয়ান লাইক দ্যাট। আসবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ দয়া করে একটু তাড়াতাড়ি পাঠান, প্লিজ আসুন। আপনি নার্স পাঠাতে বলেছিলেন, আমাকে পাঠিয়েছে। আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ। না না, তা কি করে হয়, আমি তো এইমাত্র ফোন করলাম, দাসবাবু তো বললেন যে একটু সময় লাগবে পাঠাতে, আর আপনি বলছেন না আপনাকে পাঠিয়েছে। আচ্ছা আপনি কে বলুন তো? আমার নাম অবন্তিকা। আপনার কাছে আমার অনুরোধ, আপনি প্লিজ আমাকে কাজটা দিন। আসলে ডাক্তারবাবু, মানে আমার স্বামীকে আসলে আমি উদ্ধার করতে হবে। এই কাজটা না হলে
সেই কাজটা আমি করতে পারবো না। স্বামীকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, ওই আর কি, আসলে আমার স্বামীর কিছু ঋণ থেকে উদ্ধার হওয়ার আছে, তো আমি না করলে সে ঋণ থেকে আমার স্বামী কি করে উদ্ধার হবে বলুন। মানে আমি আপনাকে অনুরোধ করছি আর কি। ডাক্তারবাবু আসবো? ওদের পেশেন্টের বাড়ির লোক এসেছে, আপনি প্লিজ আমার কথা বলবেন, প্লিজ ডাক্তারবাবু, আপনি আপনি কাজটা আমাকে দিন। না না, তা হয় না, চন্দ্রকলা দেবীর বাড়িতে আমি বিশ্বস্ত লোক ছাড়া পাঠাতে পারবো না। আপনি আমার চোখের দিকে তাকান, তাহলেই আপনি বুঝতে পারবেন আমার থেকে বিশ্বস্ত আর কেউ হতেই পারে না। এসব আপনি কি যাতা বলছেন বলুন তো, চোখ দেখে কি? আমাকেই পাঠাবেন ওই বাড়িতে? পাঠাবো। আসুন, রুদ্রবাবু, এই হলো অবন্তিকা। নমস্কার। নমস্কার। খুব ভালো নার্স, আপনি ইন্দ্রবাবুর জন্য ওনাকেই নিয়ে যান। বেশ, তাহলে আপনি ওই প্রেসক্রিপশনটা লিখে দিন, আমাদের তো বেরোতে হবে। এক মিনিট। বলছিলাম, ওই ওই ঘুমের ওষুধের যে ইঞ্জেকশনের কথাটা আপনি আমাকে বলছিলেন না, ওটা ওটা আমাকে একটু দেখিয়ে দেবেন তো। বেশ, আসি তাহলে। হ্যাঁ, অসুবিধা হলে জানাবো আপনাকে। এখানেও তো নেই লগ্না, লগ্না, লগ্না থাকার কথা, ওর কোথায় গেল? লাট সাহেব জানতে চাইলে আমি কি বলবো বলে দাও আমাকে, বলো। লাট সাহেবকে যে আমি কোনোদিনও মিথ্যে কথা বলি না। সত্যি কথাটা বলতে তোমাকে কেউ মানা করেছে লোকটা? কিচ্ছু বলবি না, চুপটি করে থাকবি, প্রয়োজন হলে এড়িয়ে যাবি। মোট কথা, দাদু ভাই যেন কিচ্ছু না জানতে পারে, ঠিক আছে? কি করে লকডাউন, তুই চুপ করে গেলে কেন বলো? তোমাকে কেউ বারণ করেছে? তুমি তো বলেছিলে যে সিঁদুর লাগালে লাট সাহেব ভালো হয়ে যাবে। কেন, হয়নি কি? হয়েছে তো, হয়েছে বলেই তো বাড়ি চলে এসে। কিন্তু তাই বলে এখনো সিঁদুর পরে থাকতে হবে? আমি তোমাকে আগেও বলেছিলাম না যে তোমার এই সিঁদুর সূর্যদেবকে রক্ষা করবে? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? জানি না, বলতে পারবো না। লগ্না মা, তোমার এই সিঁথির সিঁদুরের জন্যই সূর্যদেব ভালো হয়েছে। আর মনে রেখো, তোমার এই সিঁথিতে যতক্ষণ ওই সিঁদুর থাকবে ততক্ষণ সূর্যদেব ভালো থাকবে। মানি না, মানি না আমি কথা, মানি না এখন। আজ তো যখন শুনলাম যে লাট সাহেবকে কেউ তুলে নিয়ে গেছে, তখন আমার মনে হলো যে যদি তোমার কথাই সত্যি হয়, তাই তো আমি এত এত সিঁদুর পড়লাম,
যাতে লাট সাহেবের কোনো বিপদ না হয়। কিন্তু আসলে তো লাট সাহেব কোনো বিপদেই পড়েনি। তার মানে এই দাঁড়ালো যে আমি সিঁদুর পড়েছি বলে লাট সাহেব বাঁচেনি। আমি সিঁদুর না পড়লেও লাট সাহেব ওইভাবেই বাড়ি আসত, তাই না? তাহলে সিঁদুর মেখেই বা কী লাভ হচ্ছে? আর সিঁদুর